হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যে বিকাশ অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্ট কার নামে খোলা বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা এটি দেখার জন্য আপনাদের সেলফিন অ্যাপ প্রয়োজন হয়, কিন্তু বিকাশের একটি নতুন আপডেট এসেছে। আমরা সেটির মাধ্যমে আজকে জানব যে বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা বা রেজিস্ট্রেশন করা। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আমার নিজের বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা সেটি বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে এই বিকাশ অ্যাকাউন্ট আমার নিজের নামে খোলা, এমডি শফিকুল ইসলাম। তো কীভাবে আপনারা বের করবেন সেই প্রসেসিংটা আমি দেখে দিচ্ছি। তো আপনারা প্রথমে বিকাশ অ্যাপসটি লগ ইন করে নেবেন। বিকাশ অ্যাপসটি লগ ইন করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম চলে আসার পর আপনারা উপরের দিকে এই বিকাশ আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর স্টেটমেন্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর স্টেটমেন্ট রিকোয়েস্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখতে পারবেন যে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন। তারপর বিস্তারিত এই অপশনটি সিলেক্ট করে দেবেন। বিস্তারিত স্টেটমেন্ট এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এরকম চলে আসবে। তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। তারপর আমি কনফার্ম এই অপশনে সিলেক্ট করে দিলাম। তারপর আবার কনফার্ম করুন এই অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর স্টেটমেন্ট রিকোয়েস্ট এ ফিরে জানি অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের একটু অপেক্ষা করতে বলা হয়েছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতেই পাচ্ছেন যে বিকাশ থেকে আমাদের নোটিফিকেশনটি পাঠিয়ে দিয়েছে। তো এখন আমাদের করতে হবে যে আমরা এটি দেখার জন্য আমাদের এই স্টেটমেন্টটা ডাউনলোড করতে হবে। স্টেটমেন্ট ডাউনলোড করলেই ওইখানে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা দেখতে পারবো। তো আমরা ডাউনলোড এই অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কন্টিনিউ অপশনটি সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এই পিডিএফটি আপনারা ওপেন করে নেবেন। এটি পিডিএফ আকারে ডাউনলোড হবে, তো আপনারা ওপেন করে নেবেন। তো আপনাদের সামনে এরকম চলে আসবে। তো আপনারা বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটি আপনাদের পাসওয়ার্ড হয়ে যাবে। তারপর আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে ভিউয়ার্স, আমার নামে বিকাশ অ্যাকাউন্ট সেটি আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা ঠিক এই প্রসেসটির মাধ্যমে আপনারা খুব সহজে বিকাশ অ্যাপস দিয়ে দেখতে পারবেন। তো আগে এটি দেখার জন্য সেলফিন অ্যাপের প্রয়োজন হতো, এখন সেই ঝামেলাটি আর নেই। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।